हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी भक्तमंडली, आजकेर आलोच्य विषय हच्छे अमावस्या पूर्णिमा शनिवार मंगलवार तुलसीते जलदान करा जाबे किना। अतीते अनेके जानते चेयेछिलेन किन्तु तार कोनो उत्तर आमी प्रदान करिनि। कारण हच्छे जदि शास्त्र ना देखे आमार मन गड़ा कोनो कथा बोले देई आर सेई कथार मध्ये जदि भूल थेके जाय ताहले मानुष सेटा भूल शिखबे आर पाशापाशी आमारो अपराध हये जाबे। तो आजके आमी सेई विषय निये कथा बोलबो जे अमावस्या पूर्णिमा शनिवार मंगलवार तुलसीते जलदान करा जाबे किना एवं ये बैशाख मासे तुलसीते जलदान करार जे महिमा शास्त्रे वर्णना करा आछे बैशाख मासे तुलसीते जलदान करले कि फल लाभ होबे केन एत गुरुत्वपूर्ण सेई विषये संक्षिप्त भावे कथा बोलबो। तो आपनारा कथागुलो मनोयोग सहकारे प्रथम थेके शुरू करे शेष पर्यन्त शुनते थाकुन। हाँ, तो शुरूते जे विषय आमी बोलबो सेटी होच्छे जे अमावस्या पूर्णिमा शनिवार मंगलवार तुलसीते जलदान करा जाबे ना ए सम्पर्के कोनो शास्त्रे पेलाम ना। आमार काछे मोटामुटी जे कयटा शास्त्र आछे, तो जारा प्रश्न करेन जे अमावस्याते जलदान करा जाबे ना, पूर्णिमाते जलदान करा जाबे कि ना, शनिवार तुलसीते जलदान करा जाबे कि ना, मंगलवार जलदान करा जाबे कि ना, जारा एरकम प्रश्न करेन बा नियम मने करेन आमी तादेर उद्देश्ये बोलछी आपनारा जदि कोनो शास्त्रे पेये थाकेन ताहले दया करे आपनारा ए भिडियोर नीचे कमेंट बक्से आपनारा लिखबेन एवं ओई शास्त्रेर श्लोक नम्बर दिबेन। किन्तु आमार जाना मते कोनो शास्त्रे ए सम्पर्के वर्णना नाई जे अमावस्या पूर्णिमा शनिवार मंगलवार तुलसीते जलदान करा जाबे। हाँ, जलदान करा जाबे ना ए सम्पर्के कोनो शास्त्रे वर्णना नाई। एटा अनेकटा कि रकम हये गेछे, मने करुन आपनी अमावस्याते जलदान करा जाबे ना के बोलछे, ओई आरेकजन बोलछे पूर्णिमाते जलदान करा जाबे ना के बोलछे, आमार ठाकुमा बोलछे। এটা অনেকটা কি রকম হয়ে গেছে যে এক মেয়ের বিয়ে, তো মা বাবা খুব আনন্দের সহিত মেয়েকে বিয়ে দিচ্ছে, তো একটা বিড়াল বিয়ার বাড়িতে খুব লাফালাফি করছিল, তো মা কি করলো মেয়ের ভাইকে বলল যে বাবা একটা ওই বাঁশের খাঁচা দিয়ে বিড়ালটাকে ধরে ওটার মধ্যে ঢেকে রাখো যেন সে লাফালাফি করতে না পারে। তো তখন ছেলে কি করলো তাড়াতাড়ি সেই বিড়ালকে ধরে খাঁচা দিয়ে ঢেকে রাখলো। এবার অনেক দিন এভাবে অতিবাহিত হয়ে গেল, বিয়া হয়ে গেছে। এইবার যে মেয়ের বিয়ে দিয়েছে সেই মেয়ে বিয়ের সময় দেখেছে যে মা একটা বিড়াল ধরেছিল, আমার ভাই বিড়াল ধরে ওই খাঁচার ভিতরে ঢুকে রেখেছিল, তো ঢাকনা দিয়ে যখন রেখেছিল তো এটা তো একটা নিয়ম। তো ওই মেয়ে চিন্তা করলো যে আমার বিয়ের সময় যেহেতু মা বিড়াল ধরেছিল আর বিড়ালটাকে খাঁচা দিয়ে ঢেকে রেখেছিল, তাই আমার মেয়ের বিয়ের সময়, মানে যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের বিয়ের সময়, মানে ওর মেয়ের বিয়ের সময় এখন বিড়াল ধরতে হবে। বিড়াল ধরে যদি খাঁচা দিয়ে ঢেকে রাখা না হয় তাহলে অমঙ্গল হবে, কারণ আমার মা যেটা করছে যে নিয়মটা পালন করছে এখন আমারও পালন করা দরকার। এটি অনেকটা এরকম। তো যদি শাস্ত্রীয় কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটাকে নিয়ম বানানো উচিত নয়। হ্যাঁ, অবশ্যই শাস্ত্রকে ফলো করা দরকার। যদি আমরা এরকম নতুন নতুন নিয়ম পালন করতে থাকি, সৃষ্টি করতে থাকি, তাহলে পরবর্তী জেনারেশন বিভ্রান্ত হবে, তারা ভুল শিখবে। এটা কখনোই উচিত নয়। আর যদি কেউ শাস্ত্র শ্লোক পেয়ে থাকেন
भागवत उपनिषद पुराण ए रकम शास्त्रे वर्णना आछे ताहले भिडियोर नीचे श्लोक एवं श्लोक नम्बर आपनारा लिखे दिबेन ठीक आछे। एटा हच्छे आपनादेर प्रति आमार एकटा अनुरोध आपनारा अवश्य ये काजटि करबेन। आर আমি যেটা পালন করি বা অন্যান্য ভক্ত যেটা পালন করে বিশেষ করে বৃন্দা দেবীকে সকালবেলা এবং সূর্য ডুবার কিছুক্ষণ আগে মানে বিকালবেলা তুলসীতে জল প্রদান করা যেতে পারে। আর দুপুরবেলা যে সময় সূর্যের তাপ অত্যন্ত বৃদ্ধি পায় সেই সময় জল দান করা উচিত নয়। হ্যাঁ সেই সময় জল দান করলে তুলসী বৃক্ষ মরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে। তাই দুপুরবেলা তুলসীতে জল দান করা উচিত নয়। সকালবেলা দশটা থেকে আগে আর বিকালবেলা চারটা পাঁচটার পরে তুলসীতে জল প্রদান করতে পারেন। হ্যাঁ তো জল কিভাবে প্রদান করতে হয়, তুলসী প্রদক্ষিণ কিভাবে করতে হয়, তুলসীর কাছে কিভাবে ক্ষমা ভিক্ষা চেতে হয়, এইভাবে তুলসী প্রণাম মন্ত্র, তুলসী প্রদক্ষিণ মন্ত্র, তুলসী দেবীর কাছে ক্ষমা ভিক্ষার মন্ত্র, এই সমস্ত মন্ত্র সহিত প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওয়ে যে কিভাবে আপনি সেই নিয়ম পালন করবেন। হ্যাঁ আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে। তো আপনারা খুব গুরুত্বের সহিত সকালবেলা এবং বিকালবেলা তুলসীতে জল প্রদান করবেন। হ্যাঁ তো আমি তো অনেক জায়গায় যাই, কালকে এক প্রোগ্রামে গেলাম, ওখানে অনেক মায়েরা ছিল, জিজ্ঞাসা করলাম যে কতজন জানেন তুলসীতে জলদান মন্ত্র, মাত্র 6 জন। হ্যাঁ কেন বাকিরা কি কান দিয়ে শুনতে পায় না? হ্যাঁ তো যদি আপনি যদি সেই মন্ত্র না জানেন, আপনি যদি এই নিয়মগুলো না শেখেন, আপনার সন্তান কি শিখবে? এরপরে বললাম যে তুলসী প্রদক্ষিণ মন্ত্র কতজন জানেন, 8 জন। তো শুধু এটা ওদের সমস্যা নয়, আমাদের সবার সমস্যা হতে পারে। আর সবাই যে সব কিছু পারবে তাও না, আমরা এতদিন পারিনি, এখন পারার সময় এসেছে, জানার সময় এসেছে, তাই আমাদের জানতে হবে ঠিক আছে। তো যারা এই ভিডিওটি দেখছেন, যারা জানেন না, তারা অবশ্যই সেই নিয়মগুলো জানবেন এবং পরবর্তী জেনারেশন যারা ছোট আছে তাদেরকে সেই নিয়মগুলো শেখাবেন ঠিক আছে। কারণ বিশেষ করে এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা রয়েছে। হ্যাঁ এই সম্পর্কে শাস্ত্রে একটি তত্ত্ব পাওয়া যায় যে এক সময় এক গৃহে মানে ওই গৃহটা ছিল এক শিকারীর, বনের মধ্যে বনের মানুষ থাকে, সেই শিকারীর গৃহে এক বৈষ্ণব আগমন করেছিল। সেই সময় শিকারী শিকার করতে বাহিরে গিয়েছিল আর ওই সময় বৈষ্ণব এসে ভালোভাবে তুলসীর গোড়া পরিষ্কার করে তুলসীতে জলদান করেছে, সেটা ছিল বৈশাখ মাস। এই বৈশাখ মাসে তুলসীতে জলদান করেছে আর জলদান করে সেই বৈষ্ণব সেখান থেকে চলে গেছে। আর ওই সময় এক কুকুর তৃষ্ণার্ত হয়ে ওই তুলসীর গোড়ায় যে জল প্রদান করেছে সেই জল কুকুরটি পান করেছে। পান করে ঠিক সেই সময় শিকারী মানে ব্যাত তার বাড়িতে গমন করেছে, বাড়িতে গমন করে দেখছে যে সর্বনাশ, আরে আমার বাড়িতে কুকুর ঢুকেছে, এর কত বড় সাহস। তো তখন সেই কুকুরকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে রে তুই মানে আমার বাড়িতে ঢুকে পড়েছিস, তোর এত বড় স্পর্ধা, ঢুকেছিস ভালো কথা, কিন্তু আমার পাত্রগুলো ভেঙেছিস কেন? হ্যাঁ মানে সব দোষ কুকুরের গায়ে পড়ে গেল। তো তখন
কি করলো, শিকারি ক্রোধান্বিত হয়ে তার তীর ধনুক দিয়ে কুকুরটিকে একদম মেরে দিলেন। তখন কুকুর দেহত্যাগ করল। তো যেহেতু তিনি বৈশাখ মাসে তুলসীর যে জল, তুলসীর গোড়ায় যে জল থাকে সেই জল কুকুরটি পান করেছিল, এই জন্য তার সমস্ত পাপ, প্রলব্ধ পাপ, অপ্রলব্ধ পাপ, হ্যাঁ, এই সমস্ত পাপ দূরভীত হয়ে গেল। দূরভীত হয়ে সেই কুকুরটি কী করলো, দিব্য দেহ ধারণ করল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণু দূতগণ আসলেন, এসে সেই আত্মা, সেই আত্মাকে নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে যমদূতও আসলেন। তো স্নিগ্ধ স্বভাব সম্পন্ন বিষ্ণু দূতগণ যমদূতদেরকে বলতে লাগলেন যে এই কুকুরটি, এই কুকুরের আত্মাটি বা এই কুকুরটি যদিও পূর্বজন্মে অনেক পাপ করেছে, কিন্তু এই তুলসীর গোড়ার যে জল জল আছে সেই জল পান করার কারণে এ সমস্ত পাপ দূরভূত হয়ে গেছে। হ্যাঁ, এখন সে আমাদের সাথে বৈকুণ্ঠ ধামে যাবে। তখন যমদূতগণ সেই কুকুরের আত্মাকে আর নিতে পারলেন না। সঙ্গে সঙ্গে সেই কুকুরটি, সেই কুকুরের আত্মাটি একদম বৈকুণ্ঠ ধাম চলে গেল, দিব্য দেহ ধারণ করে। নিতাই গৌর সীতানাত্রমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তো এইভাবে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। আবার তুলসীর গোড়ায় যদি শালগ্রাম শিলা থাকে, শালগ্রাম শিলা এবং তুলসী দেবীকে একসঙ্গে জল প্রদান করা যেতে পারে, তার মহিমা শাস্ত্রে আরও বিশদভাবে বর্ণনা করা রয়েছে, অধিক ফলপ্রদ হয়। হ্যাঁ, তাই আপনারা কি করুন, এই বৈশাখ মাসে সকাল এবং বিকাল এই দুই টাইম সুন্দরভাবে তুলসীতে জল প্রদান করুন। হ্যাঁ, দুই পাশে দুটো বাঁশ গেড়ে মাঝখানে তুলসী থাকবে, আর ছোট্ট একটা কলসির পিছনে ছিদ্র করে, কিভাবে করতে হয় একটা ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি। হ্যাঁ, তারপরে ওটা গলার মধ্যে ভালো করে বেঁধে উপরে ঝুলিয়ে পিছন দিয়ে একটু কাপড় ঢুকিয়ে দিয়ে উপরে জল দিবেন, তারপরে আস্তে 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 ওখানে পড়তে থাকবে। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অধিক বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তজনকে জল দান করা হলে শ্রীহরি অতিশয় প্রীত হন। যেহেতু তুলসী মহারানী শ্রীহরির অতিশয় প্রিয়, তাই তুলসী মহারানীকে সকলে জল প্রদান করুন এবং তুলসী মহারানীর বিশেষ কৃপা লাভ করুন। ঠিক আছে, তো এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, হ্যাঁ, কারণ কষ্ট পেলে আমিও কষ্ট পাব। তো এই বলে আজকের কথা এখানেই সমাপ্ত রাখছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিওতে লাইক দিন, ভিডিওটি আপনার সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই তত্ত্ব জানতে পারে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।